লেবু পাতা দিয়ে সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখাবো সাথে দুর্দান্ত কিছু টিপস থাকবে যেগুলো আপনাকে সংসারের অপচয় থেকে বাঁচাতে সাহায্য করবে প্রতিটা মেয়েদের আর যে ভাইয়েরা বেচলো তাদের এই টিপস জানা অত্যন্ত জরুরি জীবনকে সহজ করার জন্য এই টিপস গুলো অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে টিপস নাম্বার ওয়ান এখানে আমি কিছু লেবুর পাতা নিয়েছি এই ধরনের এক মুঠো কি দুই মুঠোর মতো হবে এরপর নিয়েছি এক টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার আপনি চাইলে ডিস লিকুইড দিতে পারেন ডিটারজেন্ট পাউডারটা ছিল হাতের কাছে তাই আমি এটাই দিচ্ছি একটি লেবুর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম লেবুর পাতা অবশ্যই নিতে হবে আর লেবুর পাতা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করবে একটু পরে বুঝতে পারবেন সবগুলো একটু পানি পানি ব্যবহার ব্যবহার খুব বেশি আপনি চাইলে আর একটু পানি ব্যবহার করতে পারেন আমাদের বাসায় অনেক পুরাতন কড়াই থাকে সেগুলো ক্লিন করার জন্য আমরা কি ব্যবহার করব সেটা বুঝে উঠতে পারি না এই মিশ্রণটি একটি বোতলে ভরে পনেরো দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনি থালা বাসন সহ সবকিছু ক্লিন করতে পারবেন আলাদা করে কোনো ডিশ কুইট ব্যবহার করতে হবে না এটা দিয়ে ক্লিন করুন একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া পর্যন্ত ধ্বংস হয়ে যাবে আমি একটা পুরাতন পাতিল নিয়েছি কালিতে ওঠানোর জন্য তবে এটা অনেক পুরাতন তাই খুব বেশি কষ্ট আমি আসলে করব না আপনারা বাসা ট্রাই করে দেখবেন অনেক বেশি কার্যকরী 30 মিনিটের মত এটা রেখে দিবেন এরপর আলতো করে ঘষা দিলি দেখবেন অনেক ডিপ ক্লিন হয়ে যাবে মেলামিনের প্লেট বা কাচের প্লেটে হলুদ দাগ একদম সহজে উঠে যাবে অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন আমি এটা এভাবে করে বানিয়ে রেখে দেই এবং টাইলস পরিষ্কার কাজও আমি এটা ব্যবহার করি দ্বিতীয় টিপস চলে এসেছি কড়াই হাতের মাজুনি ছাড়া কিভাবে ক্লিন করা যায় সেটা শেয়ার করছি কোনো এই কড়াইটা পরিষ্কার করতে আমি হাত ব্যবহার করব না হাত ছাড়াই কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে যাবে অনেক হলুদ দাগ বা কড়াই আপনি এভাবে ক্লিন করতে পারেন কথা বলতে বলতে এখানে আমি দিয়েছি এক চামচ ডিটারজেন্ট পাউডার এক চামচ লবণ মানে খাবার লবণটা এখানে দিয়েছি আর এক চামচ বেকিং সোডা এরপর এটা চুলায় জাল করতে হবে পাঁচ দশ মিনিটের জন্য এর মধ্যে দেখবেন আপনার কড়াই একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে দ্বিতীয় টিপস এ নিয়েছি মরিচ ওরে ভাই ভাই কিছুদিন মরিচ রাখার পরে দেখা যায় ফাঙ্গাল পরে তারপর নষ্ট হয়ে যায় নেতিয়ে যায় অনেক রকমের ঝামেলা হয় মাত্র একটি টিপস ফলো করলে এক বছরের মতো শুকনা মরিচ ভালো থাকবে কিচ্ছু হবে না বিশ্বাস করে একদম লো আছে তাওয়াটা গরম করে নেবেন জাস্ট মরিচ একটু ছেঁকে নেবেন মানে গরমের তাপ দেবেন কিন্তু ভাজবেন না এরপর এয়ারটাইট কোটা রেখে দিবেন দেখবেন আপনার মরিচের কিচ্ছু হবে না অবশ্যই ঠান্ডা করে তারপর এয়ারটাইট কোটা রাখবেন টিপস নাম্বার ফোর হঠাৎ করে দেখা যায় জামা কাপড়ের তেল ছিটে যায় তো সাথে সাথে আপনি সেই স্থানে পাউডার দিয়ে দিন এরপর নর্মাল পানিতে ওয়াশ করে ফেলুন বা ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করুন দেখবেন তেলটা খুব সহজে উঠে আসবে এবং দাগটা বসে যাবে না টিপস নাম্বার ফাইভ বাজার থেকে ফুলের জারু আনি ঘর পরিষ্কার করার জন্য কিন্তু এটা আনার পর বড় বিপদে পড়ে যায় ঘর পরিষ্কার তো দূরের কথা ঘর আরো নোংরা করে ফেলি এই জন্য বাজার থেকে আনার পর একটি চিরুনি দিয়ে ফুলগুলো এভাবে ছড়িয়ে ফেলো এতে করে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে চলে যাচ্ছে পরবর্তী টিপসে টিপস নাম্বার মালটার খোসা কখনই ফেলে দেবেন না বা কমলার খোসা কখনই ফেলে দেবেন না উপরের এই আবরণটা ফেলে দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে নেবেন এবং এটা আপনি অরেঞ্জ পিল পাউডার হিসাবে স্ক্রিনে ব্যবহার করতে পারেন আপনাকে আর আলাদা করে কিনতে হবে না এবং অনেক টাকা সাশ্রয়ী হবে টিপস নাম্বার সেভেন আমাদের হাত থেকে অনেক সময় দুর্গন্ধ আসে ধরনের মাছ কাটার পরে বা কোনো সবজি কাটার পরে হাত থেকে গন্ধটা একদমই যেতে চায় না হাতে টুথপেস্ট লাগে একটু মাজা করে করে ওয়াশ ফেলুন ঘাসা দেখবেন গন্ধটা খুব সহজেই চলে যাবে টিপস টিপস নাম্বার একটি শেয়ার যেটা লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে বাঁচিয়ে দেবে আমরা অনেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনি সেকেন্ড হ্যান্ড ফোন অনেকে কিনতে পারি না আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে একটা জিনিসের দিকে শুধু লক্ষ্য করেন চার্জিং পয়েন্টের দিকটা যদি ফ্রেশ থাকে তাহলে সেটা অল্প দিন ইউজ করা হয়েছে আর যদি দেখে রং গুলো উঠে গিয়েছে তাহলে অনেকদিন ইউজ করা হয়েছে